হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র একদিনে 9116টা ফলোয়ার এসেছে গাইস, 100%। সত্যি আপনারা অনেকেই বলেন গাইস ফলোয়ার নাকি বাড়ে না, কেন বাড়ে না? আপনারা কেন এই কমেন্টটা করেন? 100% আপনার ফলোয়ার বাড়বে, আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখাবো। যেমন দেখতে পারতেছেন আমার, সো দেখুন আমার এই টিকটক আইডির মধ্যে লাইক রয়েছে মাত্র সর্বমোট 509টা, এবং এখান থেকে ফলোয়ার রয়েছে 9116টা। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে লাইকের তুলনায় আমার ফলোয়ার গুলা কত বেশি। এবার যদি আমি স্ক্রল করে এখান থেকে আমি এখানে ক্লিক করি, তখন দেখতে পারবেন যে জাস্ট নাও ফলোয়ার আসতেই আছে। ঠিক এইরকম ভাবে কিন্তু আপনারাও কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন 100%। দেখুন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আজকের এই ভিডিওতে। অনেকেই বলেন যে ভাইয়া ফলোয়ার বাড়ানা, দেখুন এখানে কিন্তু প্রায় 16টা ছিল, এখন 5টা হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন। যেমন ধরুন আমি এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন আমি যে সেলিব্রিটিদের ফলো করে রাখছি, আপনাদের কাজ হবে এখানে চলে আসা। অনেকেই কমেন্টে করেন ভাই এইভাবে ফলোয়ার বাড়ালে ফলোয়ার বাড়ে না, ফলোয়ার কমে যায়। গাইস এটা কিন্তু ফালতু কথা, 100% আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন। সেখান থেকে আমি দেখতে পাচ্ছেন এইভাবে আনফলো করে দিব, এই যে আনফলো করতেছি আমি আপনাদের প্রমাণ সহ দেখে আছি। দেখুন এই যে আনফলো করে দিলাম, ওকে এই যে আনফলো করে দিচ্ছি, ওকে আনফলো করে দিলাম। সো এরপর আমি যে কাজটি করব, আবার এখান থেকে সবগুলোকে আনফলো করে দেওয়ার পরে আবার এভাবে ফলো করে দিব। এই দেখুন ফলো করে দিচ্ছি। আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো, কোন প্রকার ভিডিও স্কিপ না করি আমি আপনাদেরকে প্রমাণ সহ ফলোয়ার বাড়িয়ে দেখাবো। গাইস এবার দেখুন আমার ফলোয়ার রয়েছে মাত্র 9122টা। এবার যদি আমি এখান থেকে এখানে একটা ক্লিক করি, এরপর এখান থেকে এখানে একটা ক্লিক করি, দেখুন এই দেখুন আমার ফলোয়ার আসতেছে জাস্ট নাও। ঠিক আছে, ফলোয়ার কিন্তু আসতেছে। এবার দেখুন আমি এবার দেখতে পাচ্ছেন 9126টা হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবেন, যত খুশি তত ফলোয়ার কিন্তু ইনক্রিজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন 9128টা হয়ে গেছে, 16 থেকে 28, অর্থাৎ মাত্র 1 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে কিন্তু আমি এতগুলো ফলোয়ার ইনক্রিজ করে ফেলেছি, আপনারা কেন করতে পারবেন না? অনেকেই মানে অনেকেই আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন, সেইগুলো দেখে অনেক কষ্ট হয়, কারণ আপনারা না বুঝে না জেনে কিন্তু এরকম উল্টাপাল্টা কমেন্ট করে ফেলেন। কিন্তু আমি আপনাদেরকে 100% বলছি আপনারা কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার রিপ্লেসে ফলোয়ার কিন্তু বাড়তেই আছে, আপনাদেরও কিন্তু ঠিক এইরকমভাবে ফলোয়ার বাড়বে যদি আপনারা সঠিক নিয়মে বা আমার মতো করে ফলোয়ার বাড়াতে পারেন। সো আমার যে আইডিটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার চ্যানেলটা যেটা রয়েছে সেটার নাম দিয়েই। যেমন দেখতে পাচ্ছেন টেকনিক্যাল রবিউল্লা লিখে সার্চ করলে কিন্তু আমরা এই আমাদের এই আইডিটা পেয়ে যাবো। এই আইডিটা দেখতে পাচ্ছেন প্রায় 74,200 ফলোয়ার রয়েছে। তারপর দেখুন এখান থেকে 3,39,000 লাইক রয়েছে। দেখুন প্রত্যেকটা ভিডিওতে 2 মিলিয়ন 1 মিলিয়ন 1 মিলিয়ন 5,000 17,000, ঠিক এরকমভাবে কিন্তু ভিউ হয়ে রয়েছে। আপনারা চাইলে কিন্তু আমার এই এই আইডিটাকে ফলো করে রাখতে পারেন, এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এদেরকে আনফলো করে 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 আপনারা ফলো করতে পারবেন। এখান থেকে যতগুলো সেলিব্রিটিদের আমি ফলো করছি সবগুলোকে আপনারা ফলো করে করে আনফলো করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফলোয়ার কিন্তু ইনক্রিজ হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 32 হয়ে গেল। সো এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলেন যে ভাইয়া আমাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে যে ফলোয়ারগুলো আমরা ইনক্রিজ করি সেই ফলোয়ারগুলো কমে যায়। এখন কথা হচ্ছে আমরা সেই ফলোয়ারগুলো যে কমে যায় সেই ফলোয়ারগুলো কিভাবে নিয়ে আসবো। গাইস আপনারা যদি 100টা ফলোয়ার আপনার আইডিতে নিয়ে আসেন, তার মধ্যে যদি 10টা ফলোয়ার আপনার কমে যায়, এতে করে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। সো 10টা ফলোয়ার কমে গেলেও আপনার 40টা ফলোয়ার থাকতেছে, 100টা ফলোয়ার থাকতেছে, এইভাবে কিন্তু আপনারা ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। এর থেকে রিয়েল ফলোয়ার বা রিয়েলভাবে ফলোয়ার বাড়ানোর আর কোনো টিপস নাই, এটাই ছিল সামান্য একটা টিপস এবং খুব দারুণ একটা টিপস। আপনারা চাইলে কিন্তু এইভাবেই ফলোয়ার বাড়াতে পারবেন। সো যারা কমেন্ট করেন তাদের উপরে কিন্তু ভিত্তি করে আজকে এই ভিডিওটি মেক করা, আর কোনো মেক করার কোনো ইচ্ছা ছিল না, বাট আপনাদের কমেন্ট দেখে তারপর আমি ভিডিওটা মেক করছি। আপনারা অনেকেই বলেন নাকি ফলোয়ার বাড়ে না, সস্তকের এই ভিডিওতে দেখালাম যে ফলোয়ার আসলে বাড়ে কি বাড়ে না, আমি আপনাদেরকে প্রমাণ সহ ফলোয়ার বাড়িয়ে দেখালাম। গাইস আবার যদি আমি এখান থেকে এখানে ক্লিক করে দেন, এখান থেকে আবার তাদেরকে আনফলো করে দিই, দেখবেন আবার আমার ফলোয়ার বাড়বে। যেমন দেখতে পাচ্ছেন এই যে আমি আনফলো করতেছি, ওকে গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ফলো করে ফেলেছি। এরপর এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন আমার কিন্তু আরো 13টা ফলোয়ার চলে এসেছে, জাস্ট নাও দেখতে পাচ্ছেন। এরপর যদি আমি এখানে ক্লিক করে দেন, দেখতে পারবেন 32 থেকে 38 হয়ে গেল। দেখুন 32 থেকে 38 হয়ে গেল। ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি যে এখানে কোনো সন্দেহ নাই যে আপনাদের ফলোয়ার বাড়ে কি বাড়ে না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।